একটু তা তো থাকবে স্যার, একটু ভয় লাগতেছে। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়ার্কপ্লেসে কাজ করি, এই কাজগুলোই করি, বা যদি আমরা ট্রেনিং করে থাকি, ট্রেনিংয়েও আমরা কিছু এক্সপেরিমেন্টগুলো আমার ট্রেনার শিখিয়েছে, আমার ট্রেনার কিছু কাজ দিয়েছে, সে কাজগুলো আমরা পারফর্ম করেছি, তাই না? ওই ওই কাজগুলোই হয়তো আজকে ট্রেনার থেকে আজকে আমি আছি, বোর্ড থেকে কিছু ডিফাইন কিছু জব এখানে দেওয়া আছে, সে অনুযায়ী এগুলো আমরা পারফর্ম করবো। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, ভেরি সিম্পল সিম্পল চিন্তা করবো, ঠিক আছে? আর আমি তো আছি, আমি আমার পক্ষ থেকে সাধারণত চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। তো শুরুতে বলি যে আজকে সারাদিনে কয়েকটা ইভেন্টে আপনাদের অ্যাসিস্ট করানো হবে। তো ইভেন্টগুলো একটু বলি যে একটা ক্রিকেট টেস্ট হবে, ডেমনস্ট্রেশন হবে, ওয়ার্ক সেশন হবে, এবং সেই ইভেন্টের উপর ভিত্তি করে যে আমি কিছু ইভিডেন্স কালেক্ট করবো, সেই ইভিডেন্সের উপর ভিত্তি করে দিন শেষে আপনার যদি মনে করতে পারেন ভালো পারফর্ম করেছি স্যার, দেখেছি খুব একটা সমস্যা নেই, আমরা চাইলে অ্যাসিস্ট্যান্ট বসতে পারি। আপনারা যদি মনে করেন যে না আমাদের একটু তিন মিনিট দরকার, আপনি তাইলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা মোটামুটি তো ক্লিয়ার হয়েছে না আমরা অ্যাসেসমেন্ট? আপনাদের যদি কারো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে, স্পেশাল যদি কোনো নিড থেকে থাকে আমাকে বলেন। এখন নিড বা স্পেশাল কোনো নিড আছে কারো স্পেশাল? আমরা সবাই রেডি আছি না? আমরা অ্যাসেসমেন্ট, আমি আগে ডিক্লেয়ার করলাম যে আমরা কয়েকটি ইভেন্টে অ্যাসেসমেন্ট করবো। অ্যাসেসমেন্ট শুরু করার আগে আমার কিছু কাজ আছে, কিছু ফর্মালিটি আছে। একটা সেলফ অ্যাসেসমেন্ট শিট আমি এখন আপনাকে দেখেছি, যেটাতে বলা আছে যে আপনি আজকে সারাদিনের যে পারফরমেন্সগুলোকে আপনাকে পারফর্ম করতে হবে সেইগুলো এখানে বলা আছে। আপনি নিজেকে নিজে অ্যাসেস করবেন, যেটাকে আমরা বলছি সেলফ অ্যাসেসমেন্ট শিট, যে এই কাজগুলো এই পারফরমেন্সগুলো আপনি পারফর্ম করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে ইয়েসে টিক দেবেন, আর যদি না পারেন তাহলে নোতে টিক দেবেন। তবে বলে নেওয়া ভালো, আপনি যদি নোতে টিক দেন তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি এখনো রেডি না আছেন অ্যাসেসমেন্টের জন্য, সেক্ষেত্রে আপনার আর আজকে অ্যাসেসমেন্ট নেওয়া সম্ভব হবে না। ক্লিয়ার? গুড। তো দেখি, আচ্ছা আপনি সব কিছুতে ইয়েসে টিক দিয়েছেন তার মানে আপনি এখন রেডি আছেন অ্যাসেসমেন্টের জন্য। তাইলে আমরা একটু আপনার সাথে একটা এগ্রিমেন্ট করি, ফেল এগ্রিমেন্ট শিট এখানে দেখেন, এটা আছে, এগুলো পরে আপনি সিগনেচার দিবেন। আমি একটা সিগনেচার দিই। তাহলে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা এখন অ্যাসেসমেন্টে বলব। তো আপনারা
চেষ্টা করবেন নিজে যতটুকু পারেন বুঝে সেটা কাজ করতে, পাশাপাশি আপনি দেখার চেষ্টা করবেন না, কোনো কোশ্চেন যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়ার। আপনাদের আধা ঘন্টা টাইম অলরেডি চলে গেছে, আর আধা ঘন্টা টাইম আছে। মনে হলো সবাই লিখছিলেন, আমাদের পরবর্তী ইভেন্ট যেটা ডেমোনস্ট্রেশন, আমরা ডেমোনস্ট্রেশন যাব, আমরা মনে হয় একটু ব্রেক দরকার, যেহেতু আমরা লং টার্ম একটা ইভেন্টে যাব, আমরা 5-10 মিনিটের একটা ব্রেক নিই, নিয়ে আমরা এখন ডেমো জন্য রেডি না তাহলে আমরা এখানে এই সাইডে আমার পিপি বা ক্লোজ ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল যা লাগবে রাখা আছে, এই হলো আপনার জব শিট, এই স্পেসিফিকেশন শিট, আপনার এই অনুযায়ী স্পেসিফিক শিট অনুযায়ী কী ম্যাটেরিয়াল লাগবে আপনি কালেক্ট করে আমি আপনার জব শুরু করি, ডেমো শুরু করি। তো আমরা ডেমো আমাদের ডেমো সেশন শেষ করলাম, আমরা এখন ওভার সেশনে যাব। আচ্ছা আপনি যে যখন ডেমো কাজ করছিলেন ওই সময় দেখুন একটা জায়গায় আমি স্ট্রাগল করছিলাম, সমস্যা ছিল আচ্ছা আপনি বলুন তো তারপরে কিবোর্ডের যদি ডেমোতে আপনাদের ভালো
মানে খালি হয়ে যায় পড়াশোনা একটু কম করা হয়েছে নাকি তাহলে কষ্ট করে আপনার এটা তো আমরা জানি সিটি সিস্টেম এখানে পাস ফেল নেই আপনি যতটুকু অ্যাচিভ করতে পারছেন সেটার একটা সার্টিফিকেট হবে আপনি ডেমোতে আপনি কম্পিটেন্ট ওরাল কম্পিটেন্ট শুধুমাত্র আপনাকে রিটেন পার্টটা অ্যাক্সেসিভ করতে একটু পড়াশোনা করতে হবে Thank you.